আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা আশা করছি সবাই ভালো আছেন আজকে মাত্র এক কাপ ময়দার সাথে মুরগির মাংস দিয়ে মোমোজ তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুরুতে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তাই একটা বোলের ভিতর নিয়ে এনেছি এক কাপ পরিমাণে ময়দা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং পাউডারটা দেওয়াতে মোমোজগুলো রাবারের মতো হবে না সফট হবে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এগুলোকে একটু মিশিয়ে এনেছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি নরম করে মাখা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হবে আর নরম হবে তো ডোটা হয়ে গেছে এবার উপর দিয়ে একটু তেল মেখে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার জন্য হাতে সময় কম থাকে তিরিশ মিনিট রাখলেও হবে একটু বেশি সময় ধরে রাখলে ডোটা খুব সুন্দরভাবে সেট হবে আর এটা নরমও হবে অন্যদিকে ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসটা নিতে হবে মুরগির মাংসটা আমি এবার ব্লেন্ড করে নিয়েছি আর এটা ব্লেন্ড করে নেবার পরে প্রায় এক কাপ পরিমাণে হবে আপনারা পাটাও বেটে নিতে পারেন অথবা চাইলে ছুরির সাহায্যে এটাকে কিমা করে নিতে পারবেন হয়ে গেছে ব্লেন্ড করা এটাকে আমি আবারও বলে নিয়ে নেছি। সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সামান্য একটু আদা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে দিলে হবে আদা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর হয় স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে আমি এরকম করে কেটে নিয়েছি স্প্রিং অনিয়নের পরিবর্তে আপনারা পেঁয়াজও দিতে পারবেন গাজর দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে আর এগুলোকে মিহি করে কুচি করে নিতে হবে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাকেও আমি ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়াটাই ভিতরটা খুব সুন্দর সফট হবে হয়ে গেছে এবার খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আপনারা শুধুমাত্র চিকেন এটা তৈরি করতে পারেন আমি একটু ভেজিটেবল অ্যাড করছি টেস্টটা আরও বেড়ে যাবে ভিতরে ফিলিংটা রেডি হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রায় এক ঘন্টা পরে ডোটা অনেকটা সফট হয়েছে এটাকে দুটা অংশে ভাগ করে নিয়ে আমি এগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নেব সবগুলো অংশ সমান করে কেটে নিতে হবে এবার প্রতিটা ছোট ছোট অংশ দিয়ে আমি ছোট করে রুটে বেলে নিয়েছি মোটামুটি পাতলা করে বেলতে হবে কারণ এটা যখন রুটিটা রেখে দেওয়া হবে এটা শ্রিঙ্ক হয়ে যায় তা একটু পাতলা করেই রুটিটা বেলে নিতে হবে ময়দার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে পাতলা করে বেলে নিয়েছি গোল করে বেলতে হবে একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি দেখুন এবার একটা অংশ নিয়ে এটার ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে নিলাম এবার আমি সহজে একটা শেপ দিয়ে নেছি আপনারা যে কোনো আকারেই এই মোমোসগুলো তৈরি করতে পারবেন একদিক থেকে এরকম করে এটাকে ফোল্ড করে নিলেই দেখবেন যে খুব সহজে একটা শেপ হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি সহজভাবে একটা শেপ করে দেখানো একইভাবে বাকিগুলো তৈরি করে নেছে। মোমোস কিন্তু এমনিতে অনেক হেলদি একটা রেসিপি কারণ এটা সম্পূর্ণটাই সেদ্ধ করে তৈরি করা হয় প্লেটের গায়ে ভালোভাবে একটু তেল মেখে নিচ্ছি যাতে মোমোসগুলো হওয়ার পরে সহজে এটা প্লেট থেকে খুলে আসে এখানে আমি কাঁচি প্লেটেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি এক এক করে কয়েকটা আমি এভাবে বসিয়ে দিলাম চলে যাচ্ছে এগুলোকে স্টিম করার জন্য স্টিম করার জন্য এখানে ফ্রাই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর পানিটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে উপর দিয়ে প্লেটটা বসিয়ে দিতে হবে তো পানিটা গরম হওয়ার পর চুলার উপরে প্লেটটা আমি বসিয়ে দিলাম আর পানিটা এইভাবে দিতে হবে যাতে এটা নিচ বরাবর থাকে প্লেটের উপরে যেন উঠে না আসে ঢাকনা লাগে এটাকে প্রায় দশ মিনিটের জন্য আমি স্টিম করে নিছি মাঝারি আছে ঢাকনার গায়ে যদি ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে প্রায় দশ মিনিট পর এটা রেডি হয়ে গেছে দেখুন এটা যখন এরকম অফ হোয়াইট হয়ে যাবে সাদা থেকে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে আর এমনিতেও মোমোজগুলো হতে বেশি সময় লাগে না ভিতরটাও অনেক ভালোভাবে সুসিদ্ধ হয়েছে পরবর্তীতে আমি এটা আপনাদের দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে গরম গরম পরিবেশন করে নিয়েছি চিকেন মোমোস শীতকালে নাস্তার আইটেম হিসেবে আপনারা এই স্টিম মোমোগুলো রাখতে পারেন খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর এই মোমোসের ভিতরের স্টাফিংটা কিন্তু খুবই মজাদার একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদমই ভালোভাবে সুসিদ্ধ হয়েছে তো আশা করছি আজকের মোমোসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ